হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল। বন্ধুরা, CWSN ট্রেনিং সেকেন্ড ফেজ আপডেট 2023। টিচার্স প্রোফাইল ভেরিফিকেশন করে ফটো আপলোড করতে হবে সমস্ত শিক্ষকদের। যেসব শিক্ষক মহাশয়রা ফার্স্ট ট্রেনিংটা করেছিলেন চাইল্ড উইথ স্পেশাল নিড, এই যে ট্রেনিংটা ছিল, সেই ট্রেনিংটা যারা করেছেন এর আগে, তাদেরকে আবার ফটো আপলোড করে টিচার্স প্রোফাইলটাকে ভেরিফিকেশন করতে হবে। তো দেখুন কীভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটি, তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে চলে যাবেন jbnsts.se.in। এই ট্রেনিংটি খুব শীঘ্রই শুরু হতে চলেছে, এটি কিন্তু আপনাদেরকে ভেরিফিকেশন করতে হবে। এর আগে যে ফার্স্ট ট্রেনিংয়ে যে মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়েছিলেন, সেগুলি আপনাকে ভেরিফিকেশন করতে হবে যে সঠিক আছে কি না। তো আপনারা এখানে মোবাইল নাম্বার দিয়ে বা রেজিস্ট্রেশন নাম্বার যেটা ফার্স্ট ট্রেনিংয়ে ছিল অথবা ইমেল আইডি দিয়ে আপনারা ভেরিফিকেশনই করতে পারবেন। তো এখানে আমরা মোবাইল নাম্বার দিয়ে খুব সহজেই হয়ে যাবে তাড়াতাড়ি। তাই আমরা এখন মোবাইল নাম্বার দিয়ে এখানে নিচে সার্চে টিপবেন। তো সার্চে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাদের পুরো প্রোফাইলটি আপনারা কিন্তু দেখতে পাবেন, যে আপনার নাম, স্কুলের নাম, স্কুল ডাইস কোড, ডিস্ট্রিক্ট, ইমেল আইডি এবং আপনার নিজের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, সমস্ত কিছু আপডেট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এই স্ক্রিনে কিন্তু আপনারা দেখা যাবে। তো আপনারা দেখুন এখানে এটা সব থেকে ডান দিকে দেখুন লেখা আছে ফটো, ইওর ফটো। ফটো কিন্তু এখানে দেওয়া নেই। আর আপনার যে অ্যালট করা আছে সেই গ্রুপ, সেই গ্রুপের নাম্বারটা দেওয়া থাকবে। আর দেখতে পাচ্ছেন আই কনফার্ম ডেট, দেখুন দেখা আছে ক্লিক হেয়ার, মাই ইমেল আইডি, ফোন নাম্বার ইজ ঠিক কারেক্ট। আর লাল কালিতে যেটা দেওয়া আছে, যদি না ঠিক থাকে তাহলে সেখানে ক্লিক করবেন। তো যদি ঠিক থাকে, আর সব থেকে ডান দিকে আপলোড ফটো, আপলোড ফটোতে ক্লিক করবেন। তো আপনারা এখন সবুজ কালারটিতে ক্লিক করলাম যে সমস্ত কিছু ঠিক আছে। তো ঠিক দেখার পরে পুরো প্রোফাইলটি আরেকবার দেখতে পাবেন, তখন প্লিজ ভেরিফাইয়ে ক্লিক করবেন। তো নিচে দেখতে পাচ্ছেন প্লিজ ভেরিফাইয়ে ক্লিক করার পরে আপনাদের ভেরিফাই হয়ে যাবে, রেকর্ড ভেরিফাইড সাকসেসফুলি লেখা আসছে, অ্যান্ড মেল সেন্ড টু ইয়োর ইমেল অ্যাড্রেস, আপনার ইমেলে একটা মেল পাঠানো হয়েছে, সেটা কিন্তু আপনারা চেক করে নেবেন। দেখুন আমরা চেক করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সব থেকে উপরেই মেলটা এসেছে। তো ভেরিফিকেশন অফ ডাটা ফর টিচার লেখা আছে, দেখুন। তো দেখতে পাচ্ছেন সেন্সিটাইজেশন কাম ওরিয়েন্টেশন অ্যান্ড ট্রেনিং প্রোগ্রাম CWSN সেকেন্ড ফেজ। তো এটা আমাদের প্রোফাইলটি কিন্তু আপনাদের ভেরিফিকেশন হয়ে গেল। তো এইভাবে ভেরিফিকেশন করে নেবেন। এরপরে ফটো আপলোডটা কীভাবে করবেন দেখে নেন। আরেকবার ওয়েবসাইটে চলে যাওয়ার পরে আপনারা ডান দিক দেখতে পাচ্ছেন ফটো আপলোড, প্লিজ আপলোড ইয়োর ফটো। এই ফটোটা কিন্তু আপলোড সবাইকে করতে হবে, ভেরিফিকেশন করার পরেই ফটো আপলোড করবেন। তো ফটো আপলোডে আপনারা ক্লিক করবেন। এখন আমরা ফটো আপলোডে যাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ট্রেনিংয়ের সমস্ত কিছু আপডেট এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই চ্যানেল থেকে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফটোটি যেটি আপলোড করতে হবে 100 KB-র মধ্যে আপনারা কিন্তু মোবাইলে JPEG ফরম্যাটে করে রাখবেন। এটা মোবাইল থেকে এই কাজটা কিন্তু আপনারা করতে পারবেন। তো উপরে দেখুন চুজ ফাইলে ক্লিক করবেন এবং নিচে আপলোড করবেন। তো আমরা ফাইলটি আবার চুজ করি যে ফটোটি আমরা আপলোড করব। তো আমরা এখন দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন। এবং যেসব শিক্ষক মহাশয় টিচার ট্রেনিং ফার্স্ট ফেজে করেছেন CWSN, তারা কিন্তু আবার করতে হবে সেকেন্ড ফেজে। তো সেকেন্ড ফেজে করার আগে আপনাকে যে প্রোফাইলটি ভেরিফিকেশন করতে হবে। তো আমরা এখন ফটো আপলোড করব। তোমরা এখন দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, আপনারা অবশ্যই দেখুন ভিডিওটি। তো দেখুন আমরা ফটো কিন্তু এখন পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন। তো ফটোটি আপলোড করা হয়ে গেছে, দেখুন দেখতে পাচ্ছেন স্ক্রিনে 100 KB-র মধ্যে সেটি আপলোড হয়ে গেল। এরপরে যেটা আপনাদের কাজ, নিচে আপলোডে ক্লিক করুন। আপলোডে ক্লিক করার পরে উপরে দেখছেন ফটো ভেরিফাইড সাকসেসফুলি, আপডেটে সাকসেসফুলি হয়ে গেছে। ডান দিকে এখন আপনারা একটা ফটো দেখতে পাচ্ছেন। এইভাবে আপনারা ফটো আপলোড করে প্রোফাইলটি ভেরিফিকেশন করে নেবেন। ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।